অন্যতম জনপ্রিয় বিশ্বনেতা হিসেবে আলাদা পরিচিতি রয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। তবে নিজ দেশে রাজনৈতিকভাবে বেশ চাপের মুখে আছেন তিনি, উঠছে পদত্যাগের গুঞ্জনও। সাম্প্রতিক কিছু জরিপের তথ্য বলছে নানা কারণে ট্রুডোর প্রতি সমর্থন কমছে সাধারণ মানুষের। টানা 9 বছর ধরে ক্ষমতায় থাকা বামপন্থী লিবারেলরা বিরোধী কনজারভেটিভদের তুলনায় বেশ পিছিয়ে আছে। এমনকি এখন যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে ট্রুডোর দল ক্ষমতা হারাবে বলেও উঠে এসেছে জরিপে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডোকে জিজ্ঞেস করা হয় তিনি দলীয় প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন কি না। জবাবে ট্রুডো বলেছেন আগামী নির্বাচনের আরও 2 বছর বাকি, তিনি তার কাজ করে যাচ্ছেন, গুরুত্বপূর্ণ অনেক কাজ এখনও বাকি রয়ে গেছে। তবে জীবনযাত্রার ব্যয় নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে বলে স্বীকার করেন তিনি। ট্রুডোর হাত ধরে 2015 সালে ক্ষমতায় আসে লিবারেল পার্টি, এর মধ্য দিয়ে কনজারভেটিভ সরকারের এক যুগেরও বেশি সময়ের শাসনের অবসান হয়। তবে মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সহ নানা ইস্যুতে ট্রুডোর জনপ্রিয়তা কমে গেছে। গেল আগস্টের শেষ দিকে এক জরিপে 56% ক্যানাডিয়ান মতামত দিয়েছিলেন ট্রুডোর উচিত পদত্যাগ করে অন্য কাউকে দলের নেতৃত্ব দেয়া। ওই জরিপে অংশ নেয়া মাত্র 27% মানুষ ট্রুডোর পক্ষে ভোট দেন। এছাড়া দেশটির 63% মানুষ ট্রুডোকে আর লিবারেলদের নেতৃত্বে অর্থাৎ কানাডার আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না বলে উঠে এসেছে অন্য এক জরিপের ফলে।